জাকাত কি বন্দি আছে না মুক্ত বন্দি, তা চিঠি দেওয়া হচ্ছে সুন্নতি চিঠি, সেটা নিয়ে বিতরণ করার কথা, সেটা নেওয়া হয় না আবার দেওয়া হয় না, নাউজুবিল্লাহ। তো জাকাত কি বন্দি না মুক্ত বন্দি, আবার আদায় করার কথা অন্যদের কাছে বলার কথা, সেটাও করা হয় না, জাকাত বন্দি না মুক্ত বন্দি। এরপরে কি পৌঁছানোর কথা হচ্ছে মোহাম্মদিয়া জামিয়া এতিমখানার সর্বশ্রেষ্ঠ স্থান, একমাত্র স্থান, কিন্তু যেখানে শয়তান খুশি সেখানে দিতে ভালো লাগে, নাউজুবিল্লাহ। তাহলে কি তার মাল সম্পদ যা আছে তাই থাকবে? হ্যাঁ, নষ্ট হতে থাকবে যেখানেই থাকুক, নাউজুবিল্লাহ। আবার আরো শক্ত বিষয় রয়েছে, কত ওয়াজাব আলাইকা ইয়াকুনু কত ওয়াজাব আলাইকা সাদাকাত ফালা তুখরিজুহা, ইয়াকুনু কত ওয়াজাব আলাইকা সাদাকাত ফালা তুখরিজুহা ফাইহলিকুল হারামুল হালাল। কার উপরে যাকাত পেত্র অংশন ফরজ ওয়াজিব হলো, কিন্তু ফালা তুখরিজুহা সে সেটা খারিজ করলো না, আলাদা করলো না, তার মাল থেকে সেই হিসাব করে বের করলো না, তাহলে কি হবে? ফাইহলিকুল হারামুল হালাল, এই হারামটা যাকাত পেত্র তার নিজের জন্য হারাম, এত শক্ত হারাম, এটা এত কুপ্রভাব, তার কুপ্রভাবটা এত শক্তিশালী, হালালুন তৈয়িবাতুন, সেই হালালকে সে হালাক করে দিবে, ধ্বংস করে দিবে, নাউজুবিল্লাহ, হারাম বানিয়ে ধ্বংস করে দিবে, নাউজুবিল্লাহ। তাহলে কোনোভাবেই কিন্তু জাকাত ইতাউ জাকা না করে কোনো উপায় নাই, তিনি যেই হোন। এরপরে কি যদি ইতাউ জাকা করা হয় তাহলে কত গুণ বাড়বে? বহু গুণে বৃদ্ধি পাবে, এটা আমাদের হিসাব ছাড়া আল্লাহ পাক বাড়িয়ে দেবেন কুদরতি ভাবে। যে হযরত জুনুর আলাইহিস ওনার বিষয়টি বারবার আমরা বলছি যে ওনার সময় এত ঐশ্বর্য, জাকাত নেওয়ার মতো কেউ নাই, এটাই স্বাভাবিক, জাকাত নেওয়ার মতো কেউ নাই। তো ওনার গভর্নর চিঠি লিখলেন, কেউ তো নিচ্ছে না, কি করব, রাস্তার মোড়ে মোড়ে লোক থাকে সেখানে ঘোষণা দেন, তাই করা হলো, এখনো তো নেয় না, কি করব, বাজারে বাজারে ঘোষণা দেন, যার প্রয়োজন সেই নিয়ে যাক, যার প্রয়োজন সেই নিয়ে যাক। কিন্তু যে আশ্চর্য ঘটনা, এরকম অত্যাশ্চর্য ঘটনা কখনো মনে ঘটেনি যে একটা ব্যক্তিও পাওয়া যায়নি, কোটি কোটি মুসলমান, একটা ব্যক্তিও পাওয়া যায়নি যার কিছু প্রয়োজন আছে, এটা পুরোপুরি হাদিস ওনার মেজদার। তাসাদ্দাক, জাকাত পেত্র ওষুধ দেওয়া, কি হবে যে যার কাছে সে বলবে আমার আজকে কোনো প্রয়োজন নাই, কালকে হয়তো কিছু প্রয়োজন ছিল, যে মরুভূমি মধ্যে নহর মরুদ্যান জারি হয়ে যাবে, অতিবৃষ্টি অনাবৃষ্টি দূর হয়ে যে আল্লাহ পাক পর্যাপ্ত পরিমাণ প্রাচুর্য দিয়ে দিবেন, সুবহানাল্লাহ ওয়া মুশকিলুন, যে কুদরতি রিজিক আসমান থেকে বর্ষিত হবে, সুবহানাল্লাহ ওয়া মুশকিলুন আলাইহিস সালাম। তা সেদিকে কে নিয়ে যাচ্ছেন আমাদেরকে? তাহলে কারা যেতে পারবে? যারা ইতাও জাকা করবে, আর যারা করবে না তারা যেতে পারবে? কুশিনকালেও নয়। আচ্ছা, তারপরে চার নম্বর বিষয়, ইমান আমল সচ্ছলতা আলোচনা হলো, এরপর কি শান্তির বুনিয়াদ? হ্যাঁ, শান্তির বুনিয়াদ সেটা কিরকম? যে দিন ইসলাম, ইসলাম মানে কি? শান্তি, হাকিকি না বানোয়াটি? হাকিকি শান্তি, আসল শান্তি। যে দিন ইসলাম ওনার বুনিয়াদ ইসলাম আলা খমস, যে পাঁচটা স্তম্ভ, কটা স্তম্ভ? পাঁচটা, ইমান নামাজ দুইটা গেল, তারপর মাঝখানে কি? জাকাত, এরপর আর দুইটি হজ এবং রোজা। তাহলে মাঝখানে কোন স্তম্ভ? জাকাত। এখন শান্তি চায় কিন্তু মাঝখানে স্তম্ভ নাই, তার ঘর আছে না নাই, ঘরটা ধসে পড়বে। হ্যাঁ, তাহলে সে শান্তির মধ্যে থাকতে পারবে? পারবে না। সেটাই হাদিস শরীফে রয়েছে, কালামুল শরীফে, আলিয়াম আকমান্তুলাকুম দিন আকুম আত্মান্তুলাইকুম নিমাতি রদিতুলাকুম ইসলাম দিন, দিন ইসলাম এমন একটি ঘর যার মধ্যে সমস্ত কিছু, বাইরে কিচ্ছু নাই। হ্যাঁ, কামাল করে দিয়েছেন আল্লাহ পাক সমস্ত কিছু, সমস্ত নিয়ামত তামাম করে দিয়েছেন, একেবারে পরিপূর্ণ, তামাম মানে পরিপূর্ণ, পরিপূর্ণ মানে পরিপূর্ণ, কোনো নিয়ামত বাদ নাই, সুবহানাল্লাহ মুশকিলাস, আমরা তো ফিকির করি না, এবং রিদওয়ানুম মিনাল্লাহ আকবার, আল্লাহ পাক ওনার সন্তুষ্টি সমস্ত কিছু, সেই সন্তুষ্টি এখানে এই ঘরের মধ্যে। আফসোস, যার মধ্যবর্তী স্তম্ভ নাই সেই ঘরের, সেই ঘর কি আছে? সেই ঘর তো ভেঙে গেছে, সেই ঘর তো অটুট থাকতে পারে না, সে শান্তির মধ্যে থাকবে না, গজবের মধ্যে থাকবে, তার তো কিছুই নাই, কোনো নিয়ামত নাই, সেই গজবের জিন্দগি যাপন করবে, নাউজুবিল্লাহ, পদে পদে সে ঠেকবে, নাউজুবিল্লাহ। সেটাই হাদিস শরীফে রয়েছে যে ইতাউ জাকা না করলে কি পরিণতি, উমিরতু আন উকাতিলান নাস, যে আমি আদিষ্ট হয়েছি ওই সমস্ত মানুষকে কতল করে ফেলার জন্য, কারা? হাত্তা ইয়াশাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকিমুস সালাহ ইয়ুতুস যাকা, এই তিনটা যে করবে না তারা কি হবে? কতলের উপযুক্ত, তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন যিনি খলিক মালিক রহমান আল্লাহ পাক, তিনি আদেশ করেছেন। তাহলে কারা কারা? সে তিনটে কি? ইমান যারা আনবে না, নামাজ প্রতিষ্ঠা করবে না, আর ইতাউ জাকা যারা করবে না। এখন ইমান মুখে মুখে আনলো কিন্তু ইতাউ জাকা করে না, হ্যাঁ, সে কি তার ইমান আছে কি নাই? নাই, তার ইমান গায়েব, নামাজ পড়ে কপালে দাগ পড়ে গেছে কিন্তু ইতাউ জাকা করে না, তাহলে কি তার নামাজ কবুল হবে কি? হবে না। তাহলে জাকাত নাই, ইতাউ জাকা নাই, তো কোনোটাই নাই, আর ইতাউ জাকা আছে তো দলিল সহ প্রত্যেকটা বিষয় আছে, সুবহানাল্লাহ। এখন অনেক কাজ করা হয়, অনেক কাজ করা হচ্ছে, কিন্তু এই যে মূল বিষয় ইতাউ জাকার মধ্যে মন বসে না, নাউজুবিল্লাহ। তার পরিণতি কি? সে তো জিহাদের মুখোমুখি, যে কঠিন অবস্থা তার, তার ব্যক্তিগত পারিবারিক সামাজিক, তার আকল সমস্ত, তার ইলিম, তার মাল সম্পদ, তার জায়গা জমি, তার আল আলাদ,
তার আমল, তার আকীদা সমস্ত কিছু সর্বক্ষেত্রে সে পরিপূর্ণ হালাক, নাউজুবিল্লাহ। আর বিপরীতে যদি ইটাও যাকাত করা হয়, তাহলে সরাসরি যে আয়াত শরীফ রয়েছে পবিত্র সূরা হজ শরীফ ওনার শেষ আয়াত শরীফ, পবিত্র সূরা হজ শরীফ ওনার শেষ আয়াত শরীফ কি বলা হয়েছে, ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহি হাক্কা জিহাদিহি, যে আপনারা জিহাদ করুন আল্লাহ পাক ওনার রাস্তায় হাকিকতে সত্যিকারের জিহাদ। হ্যাঁ, হুয়াজ তাবাকুম, তিনি আপনাদেরকে মনোনীত করেছেন। হ্যাঁ, ওয়ামা আলাইনা ফিদ্দিন মিন হারাজ, আল্লাহ পাক দিনের মধ্যে কোনো কাঠিন্য কঠিন কিছু দেননি। খুব খেয়াল করতে হবে কথাগুলো, যে কল শরীফ কালামুল শরীফ ওনার আয়াত শরীফ, ওয়াজাহিদু আল্লাহ পাক বলছেন যে হাকিকি জিহাদ করুন, আপনাদেরকে মনোনীত করা হয়েছে, আমি দিনের মধ্যে কোনো কঠিন বিষয় দেইনি। হ্যাঁ, তারপরে কি যে যে মিল্লাতু আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যে আপনারা হচ্ছেন কি আমার হাবিব যে খলিলুল্লাহ আলাইহিস সালাম ওনার যে উম্মত, ওনার মিল্লাত ওনার দলের অন্তর্ভুক্ত, যে তিনি আপনাদেরকে নামকরণ করেছেন কি মুসলিমিন, কি মিন কাবলু অফি দালিক, পূর্ববর্তী কিতাবে সেটা উল্লেখ আছে এবং বর্তমান যে কালামুল রসুল সেখানেও সেটা উল্লেখ আছে। কি জন্য, লিয়াকুনা রাসূলা শাহীদান আলাইকুম তাকুনু সুহাদা আলান নাস, যে আপনারা আপনাদের সাক্ষী দিবেন কে আমার হাবিব, আপনাদের সমস্ত কিছু যিনি দেখছেন যিনি হাজির নাজির তিনি কে আমার হাবিব, সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সুবহানাল্লাহ ওয়া আমনু মুশকিব আলাইহিস সালাম, তিনি এখানেও হাজির নাজির না সমস্ত কিছু তিনি দেখছেন। ওয়া তাকুনু সুহাদা আলান নাস, এবং আপনারা সমস্ত মানুষের আপনারা হচ্ছেন সাক্ষী। সুবহানাক মামদু মুর্শিদ কিবলা সাহেব, কত সম্মান মর্যাদা আমাদেরকে দেওয়া হচ্ছে মামদু মুর্শিদ কিবলা সাহেব ওনার উসিলায় আমরা সেটা পাচ্ছি বর্তমান জামানায়। সুবহানাক মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। এরপর কি এই যে নাস শেষ হলো, এত মর্যাদা, তাহলে করতে হবে কি কাজটা কি, যে সমস্ত মানুষের আমরা সাক্ষী দিই, এটা সহজ কথা নয়। যে কি বলালো ফা, অতঃপর তাহলে কি কাজ আদেশ করছেন আল্লাহ পাক, কি কাজ, আগে বলেন জিহাদ করো হাকিকি জিহাদ, যে আমাদেরকে মনোনীত করা হয়েছে দিন ইসলাম সহজ, তাহলে সেই সহজ কাজটা সেই হাকিকি জিহাদটা কি, অতঃপর কি করতে হবে, ফাকিমুস সালাহ ওয়াতুজ যাকা, যে নামাজ প্রতিষ্ঠা এবং ইতাউজ জাকা করতে হবে। তাহলে কি হবে, যে কি পাওয়া যাবে, ওয়াতাসিমু বিল্লাহ, যে আল্লাহ পাক ওনাকে পাওয়া যাবে, আমাকে পাওয়া যাবে, হুয়া মাওলাকুম, কেমন ভাবে, যে আমি অভিভাবক হব, আমি সমস্ত কিছু দেখভাল করব, সমস্ত ভালাই যে আমি দেখব, কেউ কোনো ক্ষতি করতে পারে না, আমি স্বয়ং অভিভাবকত্ব গ্রহণ করব। সুবহানাল্লাহ, মাওলা ওয়া নিমান নাসির, আমার চেয়ে শ্রেষ্ঠ অভিভাবক আর কেউ আছে, আমার চেয়ে শ্রেষ্ঠ মদতকারী আর কেউ আছে, কিন্তু আফসোস মুসলমানদের জন্য মূল বিষয় এখানে বিরাট ফজিলতের কথা বলা আছে, মুসলমানদের মূল ইতিহাসটা এখানে বলে দেওয়া হয়েছে, কিন্তু মূল যে কাজটা আল্লাহ পাক আদেশ করলেন সেই কাজটা কোথায়, সেই কাজটা এখন কে প্রতিষ্ঠা করছেন, মানুষ সেটা কি, সেই কাজটা কি, ইতাউজ জাকা, শুধু জাকাত নয়, কি বলেছেন ইতাউজ জাকা, তাহলে ইতাউজ জাকা মানতে হবে, জানতে হবে অর্থ কি, ইতাউজ জাকা মানে কি, হ্যাঁ সেটা অর্থটা এখন জানবো আমরা, বুঝা গেছে, এইটুকু করলে আমরা আল্লাহ পাক ওনাকে অভিভাবক হিসেবে পাবো, কোনো ক্ষতি কেউ করতে পারবে না, সমস্ত গায়বী মদত মুসলমানরা লাভ করবে। সুবহানাল্লাহ, তাহলে ইতাউজ জাকা কতবার এসেছে কালামুল্লাহ শরীফে, জাকাত শব্দ এসেছে 32 বার, তার মধ্যে 27 বার এই ইতাউন লফজ মরক, যিনি খলিক মালিক ও মহান আল্লাহ পাক তিনি সংযোজন করেছেন, কিন্তু আফসোস এই বছরেও কোনো কিতাব দেখলাম না যে বেরিয়েছে যেখানে এই শব্দ মরক নিয়ে কোনো আলোচনা আছে। তাহলে সেই শব্দ মরকে কি অর্থ, শাব্দিক অর্থ হচ্ছে প্রদান করা, জাকাত নিজে খায় না, প্রদান করতে হয়, জাকাত পাচার অন্যদেরকে প্রদান করতে হয়, তাহলে শাব্দিক অর্থ হচ্ছে প্রদান করা, কিন্তু প্রদান করতে হলে যে বিষয়টি প্রতিদিন আমি দেখাচ্ছি, যে আমার হাতে কলম আছে দেখা যায়, সবাই দেখতে পাচ্ছেন, আমি ইচ্ছা করলে যে কাউরে কলমটা দিতে পারি, তাই না, দিতে পারি, আচ্ছা এখন আমার হাতে কি কিচ্ছু নাই, দিতে পারবো কিছু, তাহলে দিতে হলে আমাকে আগে কি করতে হবে, কলমটা তুলতে হবে, আমার হাতে নিতে হবে, সংগ্রহ করতে হবে, আদায় করতে হবে, সেটাই শুধু, এটা এমনি না, ঐচ্ছিক না, খুজ মিন আমওয়ালিহিম সাদাকাতান, যিনি খলিক মালিক ও মহান আল্লাহ পাক তিনি আদেশ করেছেন খুজ আপনি গ্রহণ করুন, মিন আমওয়ালিহিম সাদাকাতান, উম্মতের মাল সম্পদ থেকে যাকাত ফেরত অংশ, তাহলে এই আদায় করা প্রথমে তাহলে কি করতে হবে, আদায়, হ্যাঁ না করলে প্রদান করা যাবে, তারপর হচ্ছে প্রদান, তাহলে আদায় করব কোথা থেকে, আগে নিজের না আগে অন্যেরটা, তাহলে প্রথম অর্থ হচ্ছে ইতাউন, প্রথম অর্থ কি আদায় করা নিজের এবং অন্যের, তারপরে কি প্রদান করা, যাচাই করে হক ইসলাম, নাকি শয়তান যেখানে খুশি হয় সেখানে, আচ্ছা তাহলে প্রথম অর্থটা আমরা একটু আলোচনা করি, যে আদায় করব নিজেরটা এবং অন্যেরটা, নিজেরটা তাহলে নিজে যাকাত পেতে অবশ্য হিসাব করতে হবে, আদায় করতে হবে, আচ্ছা অন্যেরটা তাহলে কাদেরটা, সেটা আমরা নিয়ত করেছি
যেহেতু মামুন মুশফিক ইমাম হোসেন তিনি আমাদেরকে অসীমের রাস্তা দেখিয়েছেন, আমরা অসীমে একটা নিয়ত করেছি। সেটা কিরকম, যে আমাদের হায়াতকালে যত যাকাত ফেতরা ওসর দাতা হবে সবার যাকাত ফেতরা ওসর আমরা আদায় করব ইনশা মামদু হযরত মুশফিক কিবলা আলাইহিস সালাম। এরপর আমরা চলে যাব, যত যাকাত ফেতরা ওসর দাতা হবে সবার যাকাত ফেতরা ওসর অনন্তকাল ধরে আদায় করার ব্যবস্থা আমরা করে দিয়ে যাব ইনশা মামদু হযরত মুশফিক কিবলা আলাইহিস সালাম। এরপর অতীতেও যারা যাকাত ফেতরা ওসর দেয়নি তাদেরকে বাদ দিব, তাদেরও যাকাত ফেতরা ওসর আদায় করার ব্যবস্থা আমরা করে যাব ইনশা মামদু হযরত মুশফিক কিবলা আলাইহিস সালাম। এখন এই যে নিয়ত করে ইন্নামাল আমালু বিনিয়ত, নিয়ত যে শক্ত করে করবে সেটাও প্রকাশ পাবে কিসের মধ্যে, যে লাইসালিল ইনসান ইল্লা মা সা, যে যে কোশেশ ছাড়া মানুষের জন্য কিছুই নাই, যে কোশেশের মধ্যে সেটা প্রকাশ পাবে। প্রকাশ পাবে কিনা, আর নিয়ত করলে বাড়িতে গিয়ে ঘুমাতে তারা আসলে নিয়ত করা হয়েছে হয়নি, যে নিয়ত যে করবে সেটা কোশেশের মধ্যে প্রকাশ পাবে। এবং সে এক টাকাও যে কোশেশ করলো চেষ্টা করলো নিয়ত করলো এক টাকারও জাকাত যদি আনতে না পারে, তারপরেও সবার এই যে সবার জাকাতের আমরা নিয়ত করেছি সবার জাকাতের পুরাপুরি হিসাব প্রতিফল পরিপূর্ণ যিনি খলিক মালিক ও মহান আল্লাহ পাক তিনি দান করবেন সুবহানাল্লাহ। কোনো সন্দেহ আছে কি? কোনো সন্দেহ নাই। কিন্তু আমাদের শুরু করতে হবে তার কাদেরকে নিয়ে, কাছের যারা আছে। হ্যাঁ, কাছে কারা? যেখানে ঘর আপনার তার আশেপাশে 40 ঘর কাছের, তার হচ্ছে আপনার প্রতিবেশী, তাদেরকে কি জাকাতের কথা বলতে হবে কি হবে না? হবে, ইতাও জাকাত বলতে হবে। নাইলে এই যে আগে দেখলাম ঈমান আমল সচ্ছলতা শান্তি সব গায়েব হয়ে যাবে নাউজুবিল্লাহ। তাহলে এক নম্বর হচ্ছে প্রতিবেশী 40 ঘর, যে এত তাকিদ দেওয়া হচ্ছে হযরত জিবরাইল আলাইহিস সালাম এত তাকিদ দিয়েছেন, মনে হচ্ছিল হাদিস শরীফে বর্ণনা করা আছে তাদেরকে ওয়ারিস বানিয়ে দেওয়া হবে, কোনো সম্পর্ক নাই, রক্তের সম্বন্ধে প্রশ্ন নেই, কোথা থেকে দূর থেকে এসে 40 ঘরের মধ্যে বাসা করেছে, তাদের এত তাকিদ দিয়েছে তারা এত। তাহলে জাকাতের হককে আছে কি নাই? আছে বলতে হবে। দুই নম্বর হচ্ছে পেশাভিত্তিক, পেশাভিত্তিক যার যার যে পেশা থাকে, যে কাজকর্ম করে, সে কাজকর্ম করতে গিয়ে অনেক লোকজনের সাথে দেখা সাক্ষাৎ হয়, তাদেরকেও জাকাতের কথা বলতে হবে। দুই নম্বর, তাহলে তাদের তালিকা করতে। তিন নম্বর কি? প্রবাসী, যারা এদেশ থেকে গিয়ে বিদেশে পরবাসী হিসেবে বাস করে, হ্যাঁ পরদেশে গিয়ে, তার হচ্ছে প্রবাসী। আর যারা বিদেশে স্থায়ীভাবে বাসিন্দা তারা হচ্ছে বিদেশী। আচ্ছা, এখন তাদেরকে তাহলে কিভাবে বলবো? তাদেরকে তো বলতে হবে, তাই না? যে অনেক আত্মীয় স্বজন প্রত্যেকের আছে, তারা বিদেশে বাস করে, তাই না? প্রবাসী না, তাদেরকে কে জানাবে? তারা জাকাতের ওষুর দেয় না, দেখা যায় বরকত পায় না। বরকত পায়, টাকা পয়সা অনেক পাঠায়, কিন্তু বরকত নাই। কেন? বরকত তো অর্থ কোথায়? জাকাতের একটা অর্থ কি? বরকত বা বৃদ্ধি। তাহলে কিভাবে পাবে? তাহলে জানাবে কে এখন তাদেরকে? কে জানাবে? হ্যাঁ, আপনার আত্মীয় স্বজন পরিচিত জন, তাহলে কে জানাবে? আপনার দায়িত্ব। হ্যাঁ, এটা কোনো ঐচ্ছিক দায়িত্ব নয়, ঐচ্ছিক দায়িত্ব। হ্যাঁ, ইতাও জাকাত যিনি খলিক মালিক মানে তিনি আদেশ করেছেন, এটা জানাতে হবে। এরপর কি? ব্যক্তিগত, যে আঞ্জুমান বা পেশাভিত্তিক, আঞ্জুমান প্রতিবেশী 40 ঘর, পেশাভিত্তিক প্রবাসী বিদেশি, আর এছাড়াও আরো সম্পর্ক রয়েছে, যেটা আমরা বলেছি আলমে আরতে আল্লাহ পাক সাইদুল রশিদ মজলিস করেছেন, করেছেন না? সবাইকে একত্রিত করে, রুহ সম্প্রদায়কে একত্রিত করে তিনি ওয়াদা নিয়েছেন। হ্যাঁ, দুই তিনটা ওয়াদা নিয়েছেন। সেখানে আমার সাথে যাদের যাদের দেখা সাক্ষাৎ হচ্ছে, যার সাথে যা দেখা সাক্ষাৎ হচ্ছে তাদের সাথে একটা সম্পর্ক হয়ে গেছে। দুনিয়াতে আবার দেখা হবে কি হবে না? হবে। হ্যাঁ, এখন একটা বাসে আমরা উদাহরণ দিই, বাসে বা যানবাহনে কোথাও আপনি যাচ্ছেন, হ্যাঁ পাশে একজন এসে আপনার সাথে বসে আছে, এক ঘন্টা দুই ঘন্টা বসে, আপনি তার সাথে রসালাপ করলেন, হ্যাঁ সুখ দুঃখের আলাপ করলেন, দুনিয়াবি হ্যাঁ পলিটিক্স নিয়ে আলাদাম করে, রাজনীতি সমাজনীতি একেবারে দুনিয়া উল্টোপাল্টা করে ফেললেন, কিন্তু জাকাতের একটা টু শব্দ আপনি করেন নাই, নাউজুবিল্লাহ। হ্যাঁ, এই লোকটার সাথে আবার আপনার দেখা হবে, কখন? কিয়ামতের ময়দানে। যে তুমি আমার সাথে অনেক রসের আলাপ করেছিলে, অনেক নীতি কুপচিয়েছিলে আমার সাথে, কিন্তু তোমার ভিতরে জাকাতের বিষয়টি বলা হয়েছিল, রাজা বাগদর্শী গিয়েছিলে, তুমি তো বলনি, তাহলে তোমার ভিতরে কি করে আখিরাতে ঈমান ছিল? তোমার তো ছিল না, তুমি তো বেঈমান, কাটটা কাফের, চুলের মুঠি ধরে সে জাহান্নামে নিয়ে যাবে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। তাহলে এই জন্য বাঁচতে হলে কি করতে হবে? হ্যাঁ, এরকম যারা ধরবে তাদের কাছ থেকে বাঁচতে হলে আমার কি করতে হবে? আমাকে 400 জনের লিস্ট করতে হবে। হ্যাঁ, এখন কোটি কোটি মানুষের লিস্ট করা দরকার, সেটা তো পারা যাচ্ছে না, কিন্তু 400 জনের লিস্টে কোশেশ শুরু করেন, তাহলে আল্লাহ পাক ছাড় দিয়ে দিবেন। কিন্তু যে করবে না তাকে ছাড় দেওয়া হবে? তাকে ছাড় দেওয়া হবে না। তাহলে 400 জনের লিস্ট করতে হবে, কবে করাবে? সেটা রমজান শরীফ পার হলে তারপরে, তাই না? হ্যাঁ, এই বলতে বলতে তো আমার রমজান শরীফ গিয়ে থেকে তারপরে একটা লিস্ট পাওয়া যায় না, নাউজুবিল্লাহ। তাহলে এরকম অথর বলে কিভাবে পাওয়া যাবে? অথর বলে চলবে? হ্যাঁ, প্রত্যেকের এখন দেখুন, প্রত্যেকে আমি এখন নিব, আমার আলোচনা মোটামুটি শেষ, বহু আলোচনা করে ফেলছি, দুই মাস চলছে, প্রায় দেড় মাস চলছে, এখন প্রত্যেকের আমি ধরে ধরে এখানে লিস্ট দেবো, না থাকলে ওদের পাঠা দিবো, যে লিস্ট করে তারপরে এনে আসতে হবে, বুঝে গেছে? লিস্ট না থাকলে এখানে বসা যাবে না। বহুত কালকে মানুষই বলছেন যে উলুবনে মুক্তা ছিটানো, শুনেছেন? হ্যাঁ, কালকে না পরশুদিন বললেন উলুবনে মুক্তা ছিটামনার, যে যদি লিস্ট না করে তাহলে এটা এখানে থাকার অযোগ্য, বাইর করে দেবো এখান থেকে, যে ওখান থেকে লিস্ট করে তারপর এখানে বসতে হবে, বুঝে গেছে? যে বলা হচ্ছে কিন্তু কোনো ইয়ে হচ্ছে না, তার মানে তো সে তো গ্রহণ করার মতো উপযুক্ত সে নয়, তাকে কিন্তু বের করে দিতে হবে। তা 400 জনে কতজনের লিস্ট করতে হবে? 400 জনের কি করতে হবে তারপরে? হ্যাঁ, তাদের থেকে কমপক্ষে 3000 টাকা জাকাত ফেতরা ওসর আদায় করতে হবে, কমপক্ষে 3000 টাকা। লজ্জা লজ্জা লাগছে, তাই না? টাকার কথা আবার কেমনে কয়, নাউজুবিল্লাহ। হ্যাঁ, স্বয়ং যিনি সাইয়েদুল মুরসালিন,
ইমামুল মুরসালিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ওনার সোবত মোহরকে একজন মহিলা সাহাবী রাদিয়াল্লাহু আনহা তিনি আসলেন ওনার কোল মোহরকে একজন শিশু কন্যা সন্তান মহিলা সাহাবী রাদিয়াল্লাহু আনহা যে ওনার হাতে দুটো এত বড় বড় চুড়ি ছিল তাই না কত বড় বড় ছোট ছোট চুড়ি ছিল সোনার চুড়ি প্রথম যে বিষয়টি তিনি জিজ্ঞেস করলেন কি এই চুড়িগুলোর কি যে সোনার চুড়িগুলোর কি যাকাত দেওয়া হয় তিনি বললেন না তো দেওয়া হয় না তো আপনি কি পছন্দ করেন এই চুড়ি দুটো আগুনের চুড়িতে পরিণত হোক তিনি সাথে সাথে খুলে যাকাত দিয়ে দিলেন সুবহানাল্লাহ মুশকিলনাস তাহলে যিনি সাইয়েদুল মুরসালিন ইমামুল মুরসালিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি শাহিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি মুত্তালালাল গায়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সম্মানিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোজানের বাদশা তিনি একটা কন্যা সন্তান শিশু কন্যা সন্তান কোলের শিশুর কন্যা সন্তান যে রয়েছেন ওনার হাতে চুরি যাকাত চেয়েছেন তাহলে আমাদের কি অবস্থা আমরা কতটুকু বললাম এতবার বলা হচ্ছে এতবার শোনা হচ্ছে কোথায় তাহলে সেই কার্যক্রম এই যে বলি যে এতবার বলছি কিন্তু এই যে অনলাইনে দেখলাম একটা জাকাতের নিয়ে একটা পোস্ট দেখি না আমি হ্যাঁ একটা আলাপ আলোচনা তো এখনো কোথাও শুনি না তাহলে কিভাবে হবে তাহলে কিভাবে হবে কোথায় কিভাবে উম্মত দাবি করা হচ্ছে কিভাবে উম্মত হওয়া যাবে কি এখনই আজকেই নিয়ত করেন যে করে হোক আজকেই আপনি 400 জনের লিস্ট করে এই কার্যক্রম শুরু করবেন পারবো কি পারবো না আমরা হ্যাঁ আমরা কি উম্মত হতে চাই কি চাই না আমরা কি খাস ভাবে সময় তো সুন্নত মোবারক অনুসরণ করতে চাই কি চাই না নাকি কাফের মুশরিকদের তাদের প্রবাহের মধ্যে ভাসিয়ে দিতে চাই নিজেদেরকে নাউজুবিল্লাহ তাদের প্রবাহ ভেসে গেলে তো চলবে না নিজেকে রুখে দাঁড়াতে হবে সেই প্রবাহের বিরুদ্ধে দাঁড়াতে হবে সেই জন্য কি করতে হবে সময় তো সুন্নত মোবারক এই যে তত্ত্বটি দেখানো হচ্ছে প্রত্যেকটা যে পুঙ্খানুপুঙ্খ সূক্ষ্মাতি সূক্ষ্ম অনুকরণ অনুসরণ করতে হবে কাজী তিন দিয়ে গুণ দিলে কত আসে 400কে 12 লক্ষ সাইয়েদু সাইদিল আদাদ গণনার মধ্যে সর্বশ্রেষ্ঠ সংখ্যা মহাসম্মানিত মহাপূজ্য 1200 ওনার সাথে মিল রেখে আমাদের লক্ষ্যমাত্রা কমপক্ষে মানে কি সর্বনিম্ন কত তাহলে এর নিচে থাকবেন না এর উপরে যাবেন যে যেরকম নিয়ত করবে সেরকমই যে আপনার কি নিচে থাকার ইচ্ছা না উপরে যাওয়ার ইচ্ছা তাহলে সর্বনিম্ন হচ্ছে 12 লক্ষ দেখি এখন কে কতটুকু করতে পারে এরপর হচ্ছে কি আমরা কি করবো লিস্ট নিয়ে হাদিয়া দিতে হবে যারা থাকবে তাদেরকে তাহা দাও তাহাবু হাদিয়া দিলে কি হয় মহব্বত বাড়ে কত টাকা সোনা গয়না সোনা চাঁদি নগদ হাদিয়া দিব না কি হাদিয়া দিব একটা চকলেট 2 টাকা পকেট ভরে চকলেট রাখেন কোনো অসুবিধা নাই এমনিতে তো অনেকে চকলেট রাখে এরপর কলম হচ্ছে 5 টাকা আমাদের সুন্নতি কত খাবার আছে খেজুর রাখতে পারেন অসুবিধা তো কিছু নাই খেজুর রাখা যায় না খেজুর তো সুন্নতি খাবার কিনে রেখে দেন এরপরে অনেক বিষয় আছে তালমিন আছে নাবিজ আছে পানীয় আছে অনেক কিছু আছে সিরকা আছে আপনি সিরকা বোতল একটা সাথে রাখেন আপনার নিজেরও কাজে লাগবে যেখানে প্রয়োজন লোকজনে খাওয়াবেন কোনো অসুবিধা নেই অসুবিধা আছে কি হ্যাঁ তাহলে এই যে বিষয়গুলো তাদের মধ্যে কি নূর প্রবেশ করবে মহব্বতের নূর সুবহানাল্লাহ এরপরে কি তার খোঁজ খবর রাখতে হবে যে তার কোনো বিপদ আপদ বালা মুসিবত আছে কিনা কারণ বিপদ আপদের যে বন্ধু সেই হচ্ছে আসল বন্ধু সে আপনার উপর তখন কি হবে বিশ্বাস করবে আপনার প্রতি আন্তরিকতা তৈরি হবে কিভাবে সেটা তাকে নিয়ে আসতে হবে বায়াত সোবদে কোথায় তার বালা মুসিবত দূর করার জন্য কোথায় আনতে হবে হ্যাঁ একটা মানুষ পাওয়া যায় না যার কোনো বালা মুসিবত বিপদ আপদ নাই আছে কি তাহলে সেইগুলোই খোঁজ নেন আপনি তার খোঁজ তো নেন না যে লোকজন আসে না লোকজন কথা শুনে এটা হইতেই পারে না বলাই হয় না আসলে যে লোকজনের বিপদ আপদ বালা মুসিবত কথা বলে মানুষ অনেক আগ্রহী হয় বলার জন্য একেবারে উন্মুখ হয়ে থাকে তা বিপদে কথা শোনানোর জন্য একটা লোক পাওয়া যায় না যে বিপদে কথা শোনা যায় পাওয়া যায় না তা আপনি শুনেন শুনে তারকে নিয়ে আসেন যে সমাধান আছে ইন্না রহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন যে নিশ্চয় আমার রহমত আমি আল্লাহ পাক অসীম রহমত কোথায় করিম নিকটবর্তী কার নিকটবর্তী হ্যাঁ যে মুহসিন বান্দা যারা এই জামানার এবং পরবর্তী জামানার সমস্ত কিছুর জন্য মুহসিন রহমত কার কাছে করছি তো মামদুদ মুশরিক ইবনুল ইসলাম ওনার কাছে সুবহানাল্লাহ মামদুদ মুশরিক ইন্না নিশ্চয় নিশ্চয়তা যে নিশ্চয় লেখা আছে দেখা যায় যে সন্দেহ করবে তার ইমান কি নিশ্চয় তার ইমান হচ্ছে গায়েব সে বেঈমান কোন সন্দেহ নাই বুঝা গেছে তাহলে কি করতে হবে সৌবত মোহরকে নিয়ে আসতে হবে বিশেষ বিশেষ দিবস হচ্ছে এই মাসে আছে জুমা আছে আমাদের অনেক কার্যক্রম চলছে এখন রিয়াতুল সুন্নাহ শরীফ চলছে যে প্রতিদিন হচ্ছে সেখানে নিয়ে আসতে পারেন বুঝা গেছে এইভাবে তাকে নিয়ে আসতে হবে এরপরে কি তাকে সংযুক্ত রাখতে হবে ছেড়ে দিলে হবে না আনলাম বায়াত করলাম ছেড়ে দিলাম তাহলে চলবে না কিভাবে যে সুন্নত প্রচার কেন্দ্র সেটা আবার কিভাবে সংযুক্ত রাখা যে সুন্নত প্রচার কেন্দ্র প্রতিদিন এগুলো বলছি কতজন করে আসলে সুন্নত প্রচার কেন্দ্র এখন প্রত্যেক মুসলমানের ঘর হয়ে গেছে কি কাফেরদের কুফরি প্রচার কেন্দ্র নাউজুবিল্লাহ কুফরি প্রচার কেন্দ্র না আপনার ঘর দিয়ে তালাশ করেন দিই কত পার্সেন্ট সুন্নত আছে সুন্নতি জিনিস আছে কত পার্সেন্ট কুফরি জিনিস আছে কাফের মুশরিকদের জিনিস আছে দেখবেন যে 99% কাফের মুশরিকদের দুই একটা রাজারবাগ দরশিতে গৃহীত আছে সেটা আড়ালে আপনারা লুকিয়ে চুপিয়ে রাখেন নাউজুবিল্লাহ তাই অবস্থা না হ্যাঁ তাই অবস্থা ঘরে ঘরে যদি দেখা হয় 99% কুফরি কাফের মুশরিকদের তর্জতরিকা তাদের জিনিসপত্র ভরপুর আর সুন্নতি জিনিসপত্র খুঁজতে পাওয়া যায় এখন আপনি কোনটা চান কোনটা চান মামনু মুশরিকিন আছে কালকে আমাকে বলে দিয়েছে 100% সুন্নতি একবারে সবাই পারবে না তিনি আমাদের কত সহজ করে দেন সুবহানাল্লাহ মামনু মুশরিকিন আছে যে আস্তে আস্তে করুক তারা আস্তে আস্তে করুক কিন্তু এটা বলতে থাকবে চেষ্টার মধ্যে থাকতে হবে যে এখন আমরা জড়িত জর্জরিত হয়ে আছি তারা জালের মধ্যে আটকে ফেলেছে তাদের তো একবারে তো ছিটতে পারছি না
একবার সব চিনতে পারবো? কিন্তু নিয়ত করে কোশেশ করতে হবে, কোথায় সেই কোশেশ? সেই কোশেশটা তো করতে হবে, করতে হবে না? তাহলে সুন্নত পর্যন্ত কে হবে? আরেকজন আপনার ভাইয়েরটা হবে, আরেকজনেরটা হবে না, আপনার ঘরটা হবে সুন্নত প্রচার কেন্দ্র। সেটা তো মৌখিকভাবে জারি করেন, একটা প্রদর্শনী করেন, সুন্নতি বিষয়গুলো মানুষকে দেখান। তাহলে ঘরে ঘরে সুন্নত প্রচার কেন্দ্র করতে হবে, তাহলে কিভাবে করবেন? মানুষকে দাওয়াত দেন, সুন্নতি বিষয়গুলো খাওয়ান, হ্যাঁ, তাহলে তো সে আসবে, দেখবে, অন্যান্য বিষয়গুলো দেখিয়ে দেন। এতটুকু আপনি করেন, 400 জনের লিস্ট করে, দরকার হলে যদি প্রয়োজন হয়, আমরা যে ইয়ে করতে যাচ্ছি সামনে থেকে, সামনে সাপ্তাহ থেকে শুরু হবে, তো করা হচ্ছে না, মামলা মুশকিল আছে, নিজেই করিয়ে দিচ্ছেন। সামনে সাপ্তাহ থেকে ঘরে ঘরে কি শুরু হবে? হ্যাঁ, তালিমি মজলিস শুরু হবে, সেটা আমরা সুন্নত প্রচার জারি করব। সবার এই 211টার মতো মানে স্পট হয়েছে এই কয়েকদিনে যে আলোচনা করে, তো 211টা স্পটে কি সুন্নত প্রচার কেন্দ্র জারি করা যাবে কি যাবে না? হ্যাঁ, আপনি কি করতে চান আপনার ঘরটা সুন্নত প্রচার কেন্দ্র হোক? আপনি তো দাবি করেন যে মহব্বত করেন, মানে আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমাকে মহব্বত করলো কে? যে আমার সুন্নত মরক ওনাকে মহব্বত করলো, আর সে কোথায় থাকবে? আমার সাথে জান্নাতে থাকবে, সুবহানাল্লাহ, মামুন মুশকিল আলাইহিস সালাম। কাজেই সেটা, এই যে সুযোগ দেওয়া হচ্ছে, এগুলো কিন্তু প্রত্যেকটা সুযোগ, আপনার হায়াতের সময় কিন্তু পার হয়ে যাচ্ছে। এই যে জাকাত উপলক্ষে এখন তালিম মজলিস হবে, আপনার ঘরে ঘরে সুন্নত প্রচার কেন্দ্র একটা তোর দেওয়া হচ্ছে, একটা জোর দেওয়া হচ্ছে, তাই জোরটা আপনি গ্রহণ করছেন না কেন? কেন করছেন? আপনি কি করতে চান? তাহলে এই যে তালিমি মজলিস হবে, এই তালিমি মজলিসের উসিলায় আপনার ঘরটাকে সুন্নত প্রচার কেন্দ্র নামকরণ করে ফেলেন, সুবহানাল্লাহ, মামুন মুশকিল আলাইহিস সালাম। তাহলে আমাদের টার্গেট লক্ষ্যমাত্রা কি? এই তালিম উপলক্ষে প্রত্যেকটা স্পটে, যেখানে যে আমাদের জাকাতে তালিম হবে, সেখানে সুন্নত প্রচার কেন্দ্র জারি হবে, পারা যাবে কি পারা যাবে না? হ্যাঁ, সেখানে মানুষকে আপনি সুন্নতি বিষয়গুলো খাওয়ান, এক ঢোক করে সিরকাই খাওয়ান, কোনো অসুবিধা নাই। এই যে আমাদের 12টা খাবার দেখছে, একটু একটু করে খাওয়া নিতে হয়। হ্যাঁ, জবে রুটি খাওয়ান, একটু একটা কলার কামড় খাওয়ান, কোনো অসুবিধা নেই। কলা 5 টুকরা করেন, 10 টুকরা করেন, অসুবিধা আছে? কোনো অসুবিধা আছে? খরচ কিন্তু বেশি হবে না, খরচ অনেক কম হবে। তাহলে দরকার হলে এই যে 100 টাকার যে ইয়াটা ছিল, এটা ভাগ করে খাওয়ান, ভাগ করে খাওয়ালে কোনো সমস্যা আছে? হ্যাঁ, এই যতটুকু আছে একটুকু ইয়া মনে হয়, এটারই একজনে এক চুমুক করে খাওয়ান, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, তার মধ্যে নূর প্রবেশ করবে, সুবহানাল্লাহ, মামুন মুশকিল। সে আবার আসবে যে আমি যে খেয়েছিলাম সুন্নত, তার ফলাফল আমি পেয়েছি, পেতে বাধ্য, রহমতুল্লিল আলামিন, ওনার রহমত তার ভিতরে ঢুকেছে, সুবহানাল্লাহ, মামুন মুশকিল সালাম। কোনো বানোয়াটি এখানে নাই, কোনো বানোয়াটি আছে? কোনো বানোয়াটি নাই। সেটা করতে হবে, উদ্যোগটা কে নিবে? কে নিবে? মামুন মুশকিল তিনি সব দিয়ে দিচ্ছেন, কিন্তু আপনারটা আপনাকেই করতে হবে, আরেকজন করে দিতে পারবে না, পারবে? হ্যাঁ, এরপরে আর বাদ থাকলো কিছু, বলা কিছু বাদ আছে নাকি? তাহলে আর কে করবে? আপনি কত আর পিছিয়ে চলবেন? হ্যাঁ, কত পিছিয়ে চলতে হবে এখন? তাহলে এটা করতে হবে। তো আমাদের শুরু হবে সাপ্তি থেকে, সাপ্তি দুপুরে আমাদের সাংবাদিক সম্মেলন আছে, আর বিকাল থেকেই আমাদের সুন্নত প্রচারের জাকাতের আলোচনা ঘরে ঘরে চলবে, বুঝে গেছে? তালিকা করা হয়েছে, আপনার 2 দিন কালকেই হয়তো পেয়ে যাবেন, কালকে একটু রিভাইজ করা হবে, জুমার মধ্যে সবাইকে জানিয়ে দেওয়া হবে। নিজ আগ্রহে জানিয়ে তো কে জানাই দিবে? হ্যাঁ, নিজ আগ্রহে নিজে জানবেন, অন্যদেরকে উৎসাহিত করবেন, তাহলে অন্যদেরকে উৎসাহিত করলে সেই ফজিলতটাও আপনি লাভ করবেন। খালি একজন একজনের চিন্তা করা যে কিভাবে ক্ষতি করা যায়, নাউজুবিল্লাহ, যে নেক কথাগুলো বলার অভ্যাস করতে হবে। আচ্ছা, তাহলে সংযুক্ত হলো, এরপরে যে কাজগুলো ফজিলত বলার অপেক্ষা রাখে না, সমস্ত ফজিলতই পাওয়া যাবে। খুজ, আল্লাহ পাক আদেশ করেছেন, যেটা সুন্নত হিসেবে বাস্তবায়িত হয়েছে, তাহলে কি খাস ফরজ, খাস সুন্নত? হ্যাঁ, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, যিনি হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, যিনি শাহিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, যিনি মুত্তালাল আল গায়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সেই সম্মানিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তিনি নিজে যাকাত চেয়েছেন, যেটা আগেই বললাম। তারপর কি করেছেন? অন্যদেরকে যারা যাকাত সংগ্রহ করে নিয়েছেন, নিজে আতাও কামুন বি সাদাকাতিহিম, যে যখন একদল কম যাকাতের সংগ্রহ করে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খিদমতে নিয়ে আসলেন, তখন তিনি কি বললেন? আল্লাহুম্মা সাল্লি আলা আলি ফুলান, আল্লাহুম্মা সাল্লি আলা আলি ফুলান, যে আয় বারেলি যে যাকাত নিয়ে আসতো তার এবং তার পরিবার পরিজনের উপর আপনি রহমত বরকত সাকিনা বর্ষণ করুন। কে দোয়া করলেন? যিনি সাইয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তিনি হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, যিনি শাহিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, যিনি মুত্তালাল আল গায়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সেই সম্মানিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তিনি দোয়া করেছেন। এই আয়াত শরীফ অনুসারে কোন আয়াত শরীফ এটা? পবিত্র সূরা তওবা ওনার 103 নম্বর আয়াত। যাকাতের আলোচনা হবে আর এই আয়াত শরীফ আলোচনা হবে সেটা হতে পারে না, আলোচনা হবে না সেটা হতে পারে? যে খুজ মিন আমওয়ালিম সাদাকা, আপনি গ্রহণ করুন, কি হবে? আমারও দরকার নেই, আপনারও দরকার নেই। কাদের দরকার? উম্মতের দরকার। কি তুতাহিরুম তুজাক্কিহিম বিয়া, জহিরি বাতিনি যত রকমের পবিত্রতা আছে, তার রোগ বালাই থেকে শুরু করে, বালা মুসিবত থেকে শুরু করে, আমি ধুয়ে পরিষ্কার করে দিব সমস্ত পবিত্রতা। হ্যাঁ, তুতাহিরুম তুজাক্কিহিম বিয়া, তারকে একেবারে পরিষ্কার পবিত্র করে দিব, সুবহানাল্লাহ, মামুন মুশকিল। এরপর সবচেয়ে বড় ওয়াসাল্লি আলাইহিম, হ্যাঁ, ওয়াসাল্লি আলাইহিম, আপনি দোয়া মর করুন, আপনার দোয়া সর্বশ্রেষ্ঠ, সেটা তারা পাবে, সর্বোচ্চ প্রাপ্তি পাবে। এখন বর্তমান জামানায় এই পাওয়ার কোনো উপায় ছিল না, ছিল, কিন্তু মামুন মুশকিল আছে, সেই রাস্তাটা খুলে দিলেন। ইন্না সলাতাকা সাকনা, নিশ্চয় আপনার দোয়া মরুক মানেই হচ্ছে শান্তি, এক কথাই যথেষ্ট, আর কিছু লাগে? কি চাই আমরা? এত ছুটাছুটি, এত কিছু, এত লাফালাফি, এত কিছু মানে কি? মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্য তো আমরা হারিয়ে ফেলেছি, সেটা কি? শান্তি, শান্তি চায়, সবাই শান্তি চায়। সে শান্তি পাওয়ার উপায় কি? ইন্না সলাতাকা সাকানো, সেটা কি করলে? জাকাত ফেতর ওষুধ পৌঁছাতে হবে কোথায়? হ্যাঁ, হকিস্তান কোথায়? হকিস্তানে খালি
খাস স্থানে, হক স্থান নয়, খাস স্থান কোথায় সেটা? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, যিনি হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, যিনি শাহিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, যিনি মুতালাল গায়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ওনার কাছে পৌঁছাতে হবে। সেটার উপায় একমাত্র উপায় বর্তমান জামানায় মামদুজুত মুশরিকিন আছে, ওনার প্রতিষ্ঠিত মুহাম্মদিয়া জামিয়া শরীফ ইয়াতিমখানা উল্লিল্লাহ বোর্ডিং। বুঝে গেছে? হক স্থান আরো থাকতে পারে, থাকতে পারে না, থাকতে পারে, কিন্তু এই খাস ফজিলত পাওয়ার উপায় কি? হ্যাঁ, এখানে সেটা পৌঁছাতে হবে। মামদুজুত মুশরিকিন আছে, তিনি কবুল করুন। তাহলে এই গেল খাস স্থান পৌঁছা। আর কি? হকের না হকের প্রতিবাদ করতে হবে। এখন জাকাত পেট্রোশ কেউ দিচ্ছে, যে উদাহরণ যেটা দিই, একজন ইয়াতিম, ইয়াতিমই ধরলাম, কিন্তু দেখা যাচ্ছে যে পরিস্থিতির কারণে, পরিবেশ পরিস্থিতি, রাস্তাঘাটে অনেক ইয়াতিম পাওয়া যায় না, অনেকে দেখবেন, অনেকে এরকম অনেক দেখেছি, কি যাচ্ছে ছোট ছোট ছেলে কি খাচ্ছে, বিড়ি খাচ্ছে, নাউজুবিল্লাহ। হ্যাঁ, এখন তারা কি খায়? হ্যাঁ, গাঁজা এবং ইয়াবা খায়, নাউজুবিল্লাহ। হ্যাঁ, ধ্বংস করে দিচ্ছে, নাউজুবিল্লাহ। এখন যাই হোক, তাদেরকে জাকাত দিলে জাকাত কবুল হবে? হ্যাঁ, আপনি যাতে করে দিয়ে দিলেন, থাক সে খাবে। হ্যাঁ, তাহলে কি খাবে? সে তো ইয়াবা খাচ্ছে, নাউজুবিল্লাহ। তাওয়ানু আলাল বিরি ওয়াত তাকওয়া ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। হ্যাঁ, যে যে প্রদান করতে হবে, তাহলে কোথায় প্রদান করতে হবে সেটা আমরা এখন দেখবো। প্রদান করতে হবে কোথায়? যে তাওয়ানু আলাল বিরি ওয়াত তাকওয়া, নেককার পরেজগার যাচাই করে সেখানে কি করতে হবে? সাহায্য সহায়তা করতে হবে, জাকাত পত্র উপস্থিত। ওয়ালা তাওয়ানু, যে পাপিয়ে বদিতে শত্রুতা সীমানায় কোনো সাহায্য সহায়তা করা যাবে না। মূল উসুল আল্লাহ পাক দিয়ে দিলেন। ওয়াত তাকুল্লাহ, আদেশ হচ্ছে নেককার পরেজগার দেখে যা সাহায্য সহায়তা করা, আর নিষেধ কি? পাপের বিরুদ্ধে করা যাবে না। অত্তাকুল্লা, আল্লাহ পাক ওনাকে ভয় করতে হবে। তাহলে পাপের বিরুদ্ধে কারা? যাদের ইমান নষ্ট, তারা কি নেককার? না। যে বাতিল বাতুল ফেরকা, ইমান নষ্ট, তারকে সাহায্য সহিত করা যাবে? যাবে না। এরপর যাদের আমল নষ্ট, হরতাল, লং মার্চ, বেপর্দা, ব্যাপনা, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি করে থাকে, তন্ত্র মন্ত্র করে থাকে, তাদের কি আমল ভালো না নষ্ট? হ্যাঁ, এদেরকে সাহায্য সহিত করা যাবে? যাবে না। এরপরে যারা ফাসেক ফুজার, ইদা মুদি হেল ফাসেকু গদিবা রব্ব ইতাজাল্লাহুল আশ, একটা ফাসেকের শুধু প্রশংসা করলে, যে খুব সুন্দর দেখতে চেহারাটা, কিন্তু সে এক ওয়াক্ত নামাজও পড়ে না, ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা তরক করে আরেকদিকে হারাম কাজে নিযুক্ত, সে কি ফাসেক? এরকম ফাসেকের যদি প্রশংসা করে শুধুমাত্র বলে, আরে তুমি তো দেখতে খুব সুন্দর, এতটুকুই কি হবে? ইতাজাল্লাহুল আরশ, আরশে মওলা পাক থরথর করে কাঁপে। কেন? যে আল্লাহ পাক ওনার গজব, রব্বি আল্লাহ পাক ওনার গজব, ওনার রুবুবিয়ত, ওনার জালালিয়ত, মনে ওনার গোস্বামরক এত অধিক বর্ষিত হতে থাকে, এত অধিক পরিমাণে প্রকাশ পায়, যে আসছে মলবাক তিনি রোবের কারণে থরথর করে কাঁপতে থাকেন, নাউজুবিল্লাহ। এই মূল বিষয়গুলো আমরা হারিয়ে ফেলেছি। দেখা যাচ্ছে যে একটা ফাসেক ফুজ্জারকে সাহায্য সহায়তা করায় শান্তি পায় না, কিভাবে পাবে? সে তো গজবের মধ্যে আছে, নাউজুবিল্লাহ, নিদারুন গজবের মধ্যে আছে, নাউজুবিল্লাহ। এরপর কি? যারা রিয়া করে, আর রিয়াও শিরকুন খাফি, গুপ্ত শিরক, নাউজুবিল্লাহ, যে তেনা ফেরফেরা কাপড় দিয়ে অনেক মানুষকে দিতে পারবে, প্রচার করলো, জাকাত দিচ্ছে, সে জাকাত দাতা, নাউজুবিল্লাহ, কবুল হবে কি? এরকম ওয়ালা তাআলাল ইসমেউলুদান, পাপে বলতে শত্রুতা সীমালন কোনো সাহায্য সহায়তা করা যাবে না। তাহলে নেককার পরেজগার কারা বর্তমান জামানায় নিঃসন্দেহে যাচাইকৃত, তারা কারা? মোহাম্মদিয়া জামিয়া শরীফ ইয়াতিমখানা উল্লিল্লাহ বোর্ডিং। তাহলে আমাদের কি বৈশিষ্ট্য? হ্যাঁ, আমাদের কি বৈশিষ্ট্য? আমরা প্রতিদিন আলোচনা করছি, আজকেও আমার একটু ইলিম্ব বহাস, আমাদের একটু আরেকবার পুনরাবৃত্তি হোক, যে আমাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য থেকে শুরু করি। উদ্দেশ্য কি? কুনু রব্বানিন, যিনি খলিক মালিক ও মহান আল্লাহ পাক, ওনাকে হাসিল করা অন্তরে অন্তঃস্থলে, একেবারে সেটা উদ্দেশ্য। উদ্দেশ্য না, ওনাকে হাসিল করা আমাদের উদ্দেশ্য, অন্য কোনো দুনিয়ার কোনো কিছু আমরা পরোয়া করি না। তারপরে কি? এমন ওনাকে হাসিল করতে প্রথমে কি লাগবে? আমাদের ইমানটা লাগবে। হ্যাঁ, ইমানের রূপরেখা হচ্ছে আকিদা। হ্যাঁ, আকিদাগত পরিশুদ্ধি লাগবে। যেমন প্রতিদিন যে বলছি, যে ইবনে তাইমিয়া, তারপর ইবনে বাজ, আলবানি, হ্যাঁ, কাট্টা কাফেরগুলো, তাদের আকিদা কি আল্লাহ পাক সীমাবদ্ধ, আকৃতি দিয়ে সীমাবদ্ধ, আসে মোয়াল্লা পাক থেকে ওনার আকৃতি বর্ধিত কিছুটা, নাউজুবিল্লাহ, উনি আল্লাহু আকবার বড় কিন্তু কিছুটা বড় আর কি, নাউজুবিল্লাহ। হ্যাঁ, তাহলে কি ইমান থাকলো? আল্লাহ পাক ওনাকে আকৃতির মধ্যে সীমাবদ্ধ করে ফেলে। এই বিশুদ্ধতা আমাদেরকে কে দান করেছেন? আকিদাগত বিশুদ্ধ থেকে বিশুদ্ধতম, বিশুদ্ধতম আহলে সুন্নত ওয়াল জামাতের আকিদা তিনি আমাদেরকে দান করেছেন। সুবহান আল্লাহ, মুশরিকিন আছে। ইমানের পরে কি? আমল। আমল করতে হলে কি লাগে? ইলিম লাগবে। ইলমে তাসাউফ, ইলমে ফিকা সর্বোচ্চ বিষয় আমাদেরকে দান করেছেন সুবহান আল্লাহ, মুশরিকিন আছে। আমলের ক্ষেত্রে হ্যাঁ, কোন বিষয়টা মনে হয় প্রথমেই? সুন্নতের আমল, পায়ের তলা থেকে মাথার তলা, হাত থেকে মুখ পর্যন্ত সুন্নত অনুসরণ করতে হবে, ফরজ অনুসরণ করা। কে দিলেন শিক্ষা আমাদেরকে? আমাদের মুশরিক ইবনে আসলাম শুধু শিক্ষা দিলেন, তিনি আমাদের 24 ঘন্টায় সে তালিম দিচ্ছেন সুবহান আল্লাহ, মুশরিক ইবনে আসলাম। এরপরে কি? যে আরো কিছু বিষয় রয়েছে, যেমন তাহাজ্জুদ গুজার, এখানে যারা আছে তাহাজ্জুদ নামাজ পড়া বাধ্যতামূলক, পর্দা করা বাধ্যতামূলক। একজন পর্দানশীল মহিলা গেলেও এখানে যারা সুফি রয়েছেন, ওনার কি তাকায় থাকেন না বিপুল দিকে ঘুরে থাকেন? উল্টা দিকে ঘুরে থাকতে হয়। মামদু মুশিকিন সেটা জারি করেছেন সুবহান আল্লাহ, মুশিকিন। এখানে বালিকা মাদ্রাসায় 5 বছরের বয়সেরও কোনো শিশু সেখানে ঢুকতে পারে না, 5 বছর তো শিশু, সে শিশুটাও সেখানে ঢুকতে, এত সরই পর্দা সুবহান আল্লাহ, মুশিকিন। এছাড়াও এখানে ইলিম তালিমের যে সিলসিলা আছে,
যে ইন্টারন্যাশনাল সিলেবাস মামদু মুশিকিমলা নিজে তত্ত্বাবধান করছেন, এরপর পাঁচটা ভাষা আরবি, যে উর্দু, ফার্সি, বাংলা, ইংরেজি এখানে জারি রয়েছে। এছাড়াও এখানে যে খাবার যেটা রয়েছে সেটা কি ব্যালেন্স ডায়েট, দুনিয়াবী দৃষ্টিতে সুষম খাদ্য, এবং যদি অন্য দৃষ্টিতে দেখা দিনী দৃষ্টিতে দেখা হয় তার সর্বোচ্চ তাবারুক, কারণ অনন্তকালব্যাপী মাহফিলে তাবারুক যে দায়িত্ব স্বয়ং যিনি সাইয়েদুল মুরসালিন ইমামুল মুরসালিন, যিনি সাইয়েদুল মুরসালিন ইমাম, যিনি সম্মানিত কাসিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি সেই দায়িত্ব গ্রহণ করেছেন সুবহানাল্লাহ আলাইহি সাল্লাম। আর এছাড়াও যে বাহ্যিক অন্যান্য মাদ্রাসা মসজিদ যারা আছে, যে চক্রান্তে ষড়যন্ত্রের শিকার, দুষ্ট বেদে শিকার, যেমন তন্ত্র মন্ত্র, হরতাল, লংমার্চ, বেপর্দা, ব্যাপনা করে, এগুলো সমস্ত কিছু থেকে আমরা কি পরিপূর্ণ মুক্ত। এই যে বলি যে স্বপ্নের মধ্যে কেউ মনে দেখে না যে লংমার্চ করতেছে, দেখে নাকি কেউ আমাদের, তাই সমস্ত কিছু থেকে আমরা মুক্ত। এছাড়াও আরো বারোটা বৈশিষ্ট্য আছে, একটা বৈশিষ্ট্য একদিন আমার বলা হচ্ছিল, পরে সেদিন ইয়েতে দেখতে দেখতে গিয়ে মূল একটা বৈশিষ্ট্য আমাদের নামকরণ, কোন কার নামকরণে, হ্যাঁ সর্বশ্রেষ্ঠ নাম মোরক সুবহানাল্লাহ, সমস্ত কিছুরই সর্বশ্রেষ্ঠ মাকাম মামদু মুশিকিনাস দিয়েছেন আমাদেরকে সুবহানাল্লাহ মুশিকিনাস। তাহলে বারোটা আরো বৈশিষ্ট্য রয়েছে যেটা অনন্য, বারোটা বৈশিষ্ট্য তাই না, ছয়টা হচ্ছে ইলিম গবেষণার সাথে আর ছয়টা হচ্ছে অন্যান্য। তাহলে ছয়টা বলি, প্রথম হচ্ছে কি মোহাম্মদিয়া জামিয়া শরীফ গবেষণাগার, মোহাম্মদিয়া জামিয়া শরীফ, এরপর হচ্ছে অনলাইন গবেষণা, হ্যাঁ আর একটু সহজ করা যায়, আমরা বিজ্ঞান গবেষণাটা পরে বলতাম, এখন আগে নিয়ে আসবো, হ্যাঁ বিজ্ঞান গবেষণা, ঠিক আছে, ইন্টারন্যাশনাল গ্রুপ ফর সাইন্টিফিক রিসার্চ অ্যান্ড কোঅপারেশন। তাহলে তিনটা গবেষণা কি কি, মোহাম্মদিয়া জামিয়া শরীফ গবেষণাগার মূল, তারপর হচ্ছে অনলাইন গবেষণা, এরপরে বিজ্ঞান গবেষণা। গবেষণা করতে কি লাগে, কিতাব লাগে, কোথায় মামদু মুশিকিবুল হাসানাম তিনি কোটি কোটি টাকার লাইব্রেরি করেছেন, কোটি কোটি টাকা, সপ্তাহে সপ্তাহে লক্ষ লক্ষ টাকার কিতাব কিনা হয় সুবহানাল্লাহ মামদু মুশিকিবুল হাসানাম। শুধু এখানেই নয়, বাইতুল হিকমা ঘরে ঘরে লাইব্রেরি করার জন্য তিনি বাইতুল হিকমা প্রতিষ্ঠা করেছেন, ঘরে ঘরে লাইব্রেরি, এরপরে কি, হ্যাঁ ঘরে ঘরে লাইব্রেরি, আর কি আছে, যে কোটি কোটি মসজিদ মাদ্রাসা সারা বিশ্বব্যাপী, কোটি কোটি মসজিদ মাদ্রাসা, আর কি খালি কি মসজিদ মাদ্রাসার মধ্যে ইলিম তালিম চলবে নাকি, ঘরে ঘরে আঞ্জুমান আল বাইনাত ওনার তালিমি মজলিস, সেটা আমরা প্রতিদিন দেখাচ্ছি যে যাকাতের তালিমটা এখানে আছে পুরোটা, এই তালিমটা আপনার ঘরে কে দিবে, হ্যাঁ এই যে শোনা হচ্ছে দেখা হচ্ছে আপনি নিজে দিতে পারবেন না তালিম, হ্যাঁ এখন আলোচক খুঁজতে গেলে দেখা যায় যে খুঁজে পাওয়া যায় না, এত বলা হচ্ছে কিন্তু আলোচক খুঁজে পাওয়া যায় না, কি শোনা হয় কি চর্চা করে বুঝি না, ঘরে ঘরে তালিম কে দিবে, আপনাদের দিতে পারে তালিমি মজলিস, ঠিক আছে ঘরে ঘরে আঞ্জুমান আল বাইনাত ওনার তালিমি মজলিস রিডার্স ফোরাম ইংরেজিতে বললে। তাহলে ছটা গেল, মোহাম্মদিয়া জামিয়া শরীফ গবেষণাগার, অনলাইন গবেষণা, বিজ্ঞান গবেষণা, গবেষণা করতে কিতাব লাগবে, লাইব্রেরি, বাইতুল হিকমা, এরপর কোটি কোটি মসজিদ মানুষ, তারপর কি, হ্যাঁ ঘরে ঘরে তালিমি মজলিস, আঞ্জুমান আল বাইনাত ওনার রিডার্স ফোরাম, তালিমি মজলিস, ছয়টা গেল। এরপর হচ্ছে কি তাহজিব তামাদ্দুন বিভাগ, কাফের মুশরিকদের তজ্জ তরিকা নির্মূল করতে হবে, এবং রুয়েতুল হিলাল, এরপরে আল মুতমাইন্না মা ও শিশু হাসপাতাল, হাসপাতালের পরে কোর্ট কাছারি, কি মুসলিম রাইটস ফোরাম, মুসলিম রাইটস ফোরাম, বিরাট একটা তাজদিদ মামদু মুশরিকিন আলাইহিস সালাম, সুবহানাল্লাহ সুবহান রাসূলুল্লাহ সুবহানাল্লাহ মামদু মুশরিকিন আলাইহিস সালাম। তারপরে কেন্টিন শরীফ এবং আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্র, কেন্টিন শরীফ এবং আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্র, কেন্টিন শরীফটা কেন, এই যে আমরা বলছি 100% সুন্নতি জিন্দিগি, তো সমস্ত কিছু আমরা কোত্থেকে গ্রহণ করব, এই যে মামদু মুশরিকিন বলে দিলেন যে একবারে তো পারবে না, আস্তে আস্তে করুক, নিয়ত করে এই সদস্য হয়ে যান 100% কেন্টিন শরীফটা, যিনি খলিক মালিক মানালো তিনি স্বপ্ন মোরকে দেখে সত্য স্বপ্ন ওহি সময়তে ওহি ওনার 46 ভাগের 1 ভাগ, এটা মনে রাখতে, এটা হাদিস শরীফ, 46 ভাগের 1 ভাগ, বুঝা গেছে। তারপর হচ্ছে আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্র 11টা, 12তম বিষয় কি, অনন্তকালব্যাপী বলতে হবে, অনন্তকালব্যাপী সাইদুল সোনার মাহফিল, আর কোটি 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 কণ্ঠে মিলাদ শরীফ, এই 12টা বিষয়। তাহলে দ্বিতীয় বিষয়গুলো আরেকবার একটু দেখি, তাহজিব তামাদ্দুন বিভাগ, রিয়াতুল হিলাল, তারপরে আল মুতমাইন্না মা ও শিশু হাসপাতাল, সরি পর্দার অনন্য, দ্বিতীয় কোনো প্রতিষ্ঠান এরকম নাই, দেখাতে পারবো না, তারপরে হ্যাঁ মুসলিম রাইটস ফোরাম, মুসলিম রাইটস ফোরাম, হাসপাতাল আর কোর্ট কাছারি চোখে একসাথে ভাসে না, হ্যাঁ তারপরে কি কেন্টিন এবং আন্তর্জাতিক সুন্নত প্রচার একসাথে, আর 12তম বিষয় তো সবার জানাই আছে, জানা আছে না, অনন্তকালব্যাপী সাইদুল হাসি ওনার মাহফিল, আর কোটি কোটি কণ্ঠে মিলাদ শরীফ, এতটুকুই। তাহলে এই বিষয়গুলো মানুষকে তো বলতে হবে, বলতে হবে না, নাকি চুপ করে থাকবেন, হ্যাঁ চুপ করে থাকলে চলবে, তাহলে সরব হতে হবে, আল্লাহু সামিউন আলিম, সামিউন যিনি খলিক মালিক রহমান আল্লাহ পাক, তিনি এই 103 নম্বর আয়াত শরীফ পবিত্র সূরা তাওবা অবশ্যই ওনার পবিত্র 103 নম্বর বলছে আমি শুনছি, হ্যাঁ এই যে শোনানো হলো কানে দেওয়া হলো না, এরপরে কে আবার আরেকজনের শোনায়, এটা আল্লাহ পাক বলছে আমি শুনছি, যে শোনাবে সেই সমস্ত ফজিলত লাভ করেন, কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক কি ওয়াদার খেলাপ করেন, নাউজুবিল্লাহ, হ্যাঁ কোনোদিন হতে পারে, আপনারা ওয়াদার খেলাপ করেন, বর খেলাপ করেন, যে শোনা হচ্ছে হক আদায় করা হচ্ছে না, হক আদায় করতে হবে কি হবে না, আমরা পারবো না, আমাদের জিন্দগিটা কি খালি দুনিয়ার টানে কি খালি ব্যয় হতে থাকবে, আমাদের রক্ত গোস্ত শক্তি সামর্থ্য বুদ্ধি মেধা অর্থ সমস্ত দুনিয়ার টান দিয়ে চলে যাচ্ছে, নাউজুবিল্লাহ,
সেটাকে আল্লাহ পাক ওনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যিনি হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যিনি শাহিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যিনি মুত্তালাল গায়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনি এবং ওনার খাস কাইম মাকাম মামদুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনাদের জন্য ব্যয় করতে চাই না চাই কি চাই না তাহলে সেটা তো প্রমাণ করতে হবে তাহলে এক নম্বর বিষয় যে আমরা বললাম পাঁচটার মধ্যে কি যাকাত মাঝখানে তিনটার মধ্যে আমরা দেখেছি যাকাত ছাড়া কোনোটা টিকবে না দুইটার মধ্যেও দেখেছি আর ইমানের কথা ধরলে এক নম্বর বিষয় ইমানও থাকবে না যাকাত না থাকলে থাকবে তাহলে আপনারটা আপনাকেই ঠিক রাখতে হবে মামদুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম খাসভাবে আমাদেরকে কবুল করুন আমিন